স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। ইসরো বিজ্ঞানী ধর্মচেতনা, তখন প্রায়ই আমেদাবাদ যেতাম, সেখানেই দেখা ও আলাপ ডক্টর ও এল পি কাল্লা। সেখানে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ডাইরেক্টর। আর্যভট্ট থেকে মঙ্গলযান হয়ে চন্দ্রযানের সৃষ্টি যেখানে, সেই ইসরো। একদিন কেন্দ্রের ভিতরে নিয়ে গিয়ে দেখালেন, বাড়িতেও নেমন্তন্ন খাওয়ার। অবসর নেওয়ার পর যোধপুরে চলে যান। কাল্লা ভক্ত লোক, রামকৃষ্ণ মিশনে দীক্ষা। অনেক কথা হতো তার সাথে ধর্ম নিয়েও। এ নিয়ে লিখেছিলাম এক পত্রিকায়, সংক্ষেপে তার কিছুটা। বিজ্ঞানী হয়ে ধর্মে দীক্ষা মেলান কিভাবে? উত্তর, বাইরের প্রকৃতিকে জয় করতে বিজ্ঞান, আর অন্তরের প্রকৃতির জন্য দরকার ধর্ম। শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন সমন্বয়ের বাণী, শুধু ধর্মের নয়, কর্মজীবনেও। ঠাকুরের এই বাণীকেই প্রয়োগ করার চেষ্টা করি। বিজ্ঞান ও ধর্ম দুটোই তো হাতে কলমে পরীক্ষা ও প্রয়োগের বিষয়। জীবনে ঠাকুরের বাণী প্রয়োগের চেষ্টাই করছি। প্রশ্ন, অনেকে কর্মজীবনে অফিসে স্কুলে চাকরিতে একঘেয়ে অনুভব করে, কাজে আনন্দ পায় না, এমন অবস্থা হয় না আপনার কখনো? উত্তর, না, কারণ স্বামীজি বলেছেন কাজ করতে পরের জন্য, দেশের জন্য। আমরা কাজ করি বিশ্বে ভারতের সম্মান বাড়াতে, দেশকে বিশ্ব শক্তি করে তোলার জন্য। একঘেয়েমি আসে না এজন্যই। স্বামীজির বাণী আমাকে সব সময় অনুপ্রাণিত রাখে। প্রশ্ন, বাহ, খুব সুন্দর, আমিও অনুপ্রাণিত হচ্ছি আপনার সাথে কথা বলে। ঠাকুর স্বামীজির উপদেশ জীবনে প্রয়োগ করার চেষ্টা করছেন ভালোভাবে। আচ্ছা, শ্রী শ্রী মায়ের কোনো উপদেশ পালন করেন? মার কাছে কি শিখেছেন আপনি? উত্তর, লিডারশিপ। রামকৃষ্ণ মঠ মিশনকে যেভাবে মা দিশা দেখিয়েছেন তা অসাধারণ। দৈনন্দিন কাজে হস্তক্ষেপ না করে স্বাধীনতা দেওয়া, কিন্তু সমস্যা দেখা দিলে এগিয়ে যাওয়া, সমাধান করতে, সবাইকে নিয়ে থাকা, টিম স্পিরিট বজায় রাখা এবং আদর্শকে জাগিয়ে রাখা সবার সামনে, মায়ের নেতৃত্ব দেওয়ার বৈশিষ্ট্য। আমি এটাই করার চেষ্টা করি অফিসে। কর্মীদের স্বাধীনতা দিই যাতে তারা নিজের বুদ্ধি ও সৃজনশীলতা প্রয়োগ করতে পারে কাজে। নেতার উদ্দেশ্য শুধু কাজ নেওয়া নয়, বরং কর্মীদের কর্মবিকাশে সাহায্য করা। প্রশ্ন, সুন্দর বলেছেন, আপনার এই কথাগুলি আমি ট্রেনিং ক্লাসে শেখাবো। ঠাকুর মা স্বামীজির কথাকে কর্মজীবনে যেভাবে প্রয়োগ করেছেন আপনি, এ থেকে অনেক শেখার আছে। আচ্ছা ডক্টর কাল্লা, দুবেলা জপ ধ্যান ছাড়া আর কি করেন সাধনায়? উত্তর, ছুটির দিনে চলে যাই আশ্রমে, অনেকক্ষণ কাটাই সেখানে নির্জন বাসে, ধ্যান ও পাঠ, আশ্রমের কাজ করি। এভাবে যখন যেভাবে সম্ভব কিছু করার চেষ্টা আর কি।